নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে স্বাগত। আমি আজকে করব তেলাপিয়া মাছ আর বেগুন ভাপা। আমাদের মাছ বাজার থেকে কেটেই আনে, তাই আজ তো দেখাতে পারি না, তাই আমি এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ দিলাম, হলুদ দিলাম। এইবার মাছগুলো আমি কাঁচাই রান্না করব, বেগুন দিয়ে ভাপা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখুন মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি দুটো বেগুন কেটে নেব লম্বা লম্বা করে। এই যে বেগুন কাটা হয়ে গেছে, মাছে নুন হলুদও মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব। এই যে আমি কড়াইতে পরিমাণে, মাছটা তো কাঁচা রান্না করবো, পরিমাণে তেলটা একটু বেশি দেব। এই যে আমি তেল দিলাম, এইবার আমি গ্যাসটা অন করলাম, কাঁচা রান্না হবে। এবার আমি দেব টমেটো বাটা, লঙ্কা বাটা দিলাম। এবার দেব হলুদ পরিমাণে, এবার দেব লবণ, এবার দেব স্বাদ মতো নুন, এবার দেব অল্প একটু জিরের গুঁড়ো। আমার জায়গা নেই তো, মশলা জায়গা করা যায় না, একটু জিরের গুঁড়ো দেব। একটু ধনের গুঁড়ো দেব, সামান্য, হাফ চামচেরও কম। একটু আদা বাটা দেব। এগুলো দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কা। এই যে দিলাম, সামান্য একটু জল দিলাম। এটাকে আমি নাড়াচাড়া করবো। এবার বেগুনগুলো দিয়ে দেবো, কেটে রাখা বড় বড় বেগুনের টুকরো দিয়ে দিল। এবার আমি ঢেকে দেবো, উতল আসলে মাছগুলো দেবো। এই ঢেকে দিলাম। হ্যালো বন্ধুরা, এই দেখেন ঝোল মাছের ঝোলটা ফুটে গেছে। এইবার আমি কাঁচা মাছগুলো একে একে দিয়ে দেবো। সরো দাদা সরো, এই দেখুন এটাও রেখে, এদিকে আয়। এইবার আবার ঢেকে দিলাম। বন্ধুদের টাটা দিত, বন্ধু বলো, বন্ধু টাটা, নাম বলো, না তোমার নাম বলো, চক্রবর্তী বলো, রিনা আমার ঠাকমা, আমার ঠাকমা, টাটা বন্ধুরা। এই যেমন নাতি, এই যেমন নাতি রাজ চক্রবর্তী, আমার দুটো নাতি নাতি। এবার আমি মাছটা ঢেকে দিয়েছি, আর একটু ফুটুক। এবার আমার তেলাপিয়া মাছ ভাপা হয়ে গেছে। এবার আমি দেব ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এইবার আমি একটুখানি বৌমারে দিয়ে চা খাবো।
আরেকটু ঢেকে দিলাম। এখানে ধনে পাতাগুলো তো খুব ভালো না, শক্ত। বন্ধুরা হয়ে গেছে দেখুন, এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এইবার আমি ঢেলে নেব। মাছটা ঢেলে নিলাম, মাছটা ঢেলে নিলাম। মাছটা ঢেলে নিয়েছি, এবার আমি দেব পাকা কাঁচা চিড়া লঙ্কা। পাকা কাঁচা চিড়া লঙ্কা। বন্ধুরা রিনা রান্নাঘরে দেখতে থাকুন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এফ দিয়ে কালকে ফিরে আসবো আরেক রেসিপি নিয়ে। নমস্কার।